3 থেকে 5 দিন ধরে ফটিকরা বিদ্যুৎ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, গ্রাহকরা প্রচন্ড গরমে জেরবার। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা শুক্রবার রাতে বিদ্যুৎ নিগমের ফটিকরা শাখায় বিক্ষোভ প্রদর্শন করলেন। ম্যানেজার শঙ্কর রায়ের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ। বিক্ষুব্ধ গ্রাহকরা ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। ক্ষুব্ধ গ্রাহকরা ম্যানেজার শঙ্কর রায়ের বদলির দাবি তোলেন। বেগতিক বোঝে কর্মীদের নিয়ে বেরিয়ে রাতেই তড়িঘড়ি লাইন সারাইয়ের ব্যবস্থা করেন ম্যানেজার বাবু, তাতে গ্রাহকদের ক্ষোভ প্রশমিত। এরই মধ্যে গ্রাহকদের বিক্ষোভের মধ্যে পড়ে ফটিকরায়ের কিছু এলাকা 3 দিন ধরে বিদ্যুৎ ছিন্ন থাকার কথা স্বীকার করে নিয়েছেন ম্যানেজার শঙ্কর রায়। ঘটনা গত 2-3 দিন রাত্রে ধরিয়া, রবিবার রাত্রে ফটিকরায় পাওয়ার ছিল না, সোমবার ছিল টোটাল পাওয়ার, মঙ্গলবার ফটিকরায় পাওয়ার ছিল না, বুধবার পাওয়ার ছিল না। লং ডিস্ট্রিক্ট।